বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে, মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে, সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী, পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে, সব উপস্থিত থাকবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝাই আপনাকে বিচারের মাঠ কত বড়? খালি আল্লাহ বলেছেন সেদিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে, পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধুলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে।